এর আগে কেউ কখনো ডাকেনি? তুমি তো ডাকোনি। ছুতেই চাও, মনে নিতে চাও না। তোমার কি মনে হয়? আমি জানি তুই তো রং দিতে পারিস। পাই তো। কি করে? তোদের চোখ দিয়ে। না, ওকে ঝরে পড়তে দেইনি, ও এখনো সবুজ। কি অদ্ভুত না, আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আমি তো পরিণতির সূত্র নিয়ে বসে আছি। আচ্ছা, তোকে যদি নদী ভাবি? এত ছোট করে ভাববি? তোর মন এত ছোট। তুমি কেন আজ দুঃখের রং পরলে? তুমি আমাকে দুঃখের রঙে রাঙিয়েছো তাই। আমি তো ছবি আঁকতে শিখিনি, রং তুলির কাজ আমার না। তাহলে তোমার ক্যানভাসে আমাকে তুলে নিলে কেন? সত্যি কি নিয়েছিলাম নাকি ছায়া পড়েছিল? তুমি পুরুষ, তোমরা কেবল ছায়াই দেখতে পাও। তাকে তো ছুতেও চাই। ছুতেই চাও, মনে নিতে চাও না। তুমি সে বিদায় ভোরের কথা মনে করিয়ে দিলে। তাকে ধরে রাখার কৌশল কারো জানা? আর কেউ জেনেও ধরে রাখতে চায় না। তোমার কি মনে হয়? আমি জানি। এক সময় মনে হয়েছিল বর্ষি খেলা তুমি খুব ভালোই জানো, কখন বর্ষিতে টান দিতে হবে এটা তোমার চেয়ে আর ভালো কেউ জানে, আমার জানা ছিল না। সে কি ওই বর্ষিওয়ালার কাছে ধরা পড়ে গিয়েছিলে বলে? না, মৎস্য বর্ষিওয়ালাকে না দেখেই টোপে ধরা পড়ে যায়, পড়ে বুঝে নেয় সে আসলে কতটা মৎস্যপ্রেমিক। তোমার কি মনে হয়েছিল আমি প্রেমিক পুরুষ? রুদ্র, জানো প্রথমে তোমার যে চোখ দেখেছিলাম, সেখানে যা লেখা ছিল
সেই লেখা যেন মুছে গেছে তোমার চোখ থেকে। তার মানে প্রথমত আমরা অতিথি মেট, আর দ্বিতীয়ত একটু পরে লিফট মেট হতে যাচ্ছে। ছেলেটা দেখছি মুখের চেয়ে চোখেই কথা বলছে বেশি। 9 প্লিজ। ইশ, আপনার একটা ফ্লোর আমাকে ছাড়া যেতে হবে। ইশ, মিস ইউ। আমরা তো সত্যি সত্যি অতিথি মেট হয়ে গেছি, এখন হব রোড মেট। ভালো বলেন আপনি। আপনিও। তাহলে আমরা এখন থেকে কথা মেট হলো। ঠিক আছে, এই দেখুন আপনার সাথে কথা বলতে বলতে সামনে চলে এসেছি, আর বিল্ডিং এর সামনে আমার গাড়ি অপেক্ষা। হ্যাঁ নাজমুল ভাই, আমি তো একটু সামনে এগিয়ে আসছি, আপনি গাড়িটা নিয়ে একটু সামনে আসেন। আচ্ছা ঠিক আছে। আমাদের পরিচয় বদলে যাচ্ছে। কিরকম? আপনি গাড়িতে, আমি পথে। ও চলেন না, আপনাকে পৌঁছে দিই। না, প্রথম দিনের জন্য অনেক বেশি বেশি হয়ে গেল, পরে বদহজম হতে পারে। তাহলে আমি আসি। এই যে আমার কার্ড, যদি সহযাত্রীকে কখনো প্রয়োজন পড়ে। রুদ্র বলছি। সরি, কোন রুদ্র? সরি, সেদিন আমাদের নাম বিনিময় হয়নি। কোন সেদিন? ওই যে দুবার লিফট যাত্রার পর। ও, আপনি সেই রুদ্র? হুম, কার্ডটা তো আমি দিয়েছিলাম, আপনি দেননি। আপনার স্থায়ী পরিচয় আছে, আমার নেই। কি করা হয়? কৃষিকাজ। রাজধানীর বুকে? ভাবনার বুকে। ও, কবি নাকি?
ওটা তো আপনিও। কিভাবে? ও যে বলে না, সবাই কবি নয়, কেউ কেউ কবি। কেউ কেউ কবি নয়, রুদ্র কবি। আচ্ছা, আপনি চা খেতে পছন্দ করেন না কফি? হঠাৎ এই প্রশ্ন বলেন না প্লিজ। মন ভালো থাকলে চা, আর খারাপ থাকলে কফি। বাপ্পা, সবাই তো মন ভালো থাকলে কফি খায়। আমাকে তোমার সবার মতো মনে হলো? হলো না বলেই তো বলছি। কাল চলে এসো লেকে। তুমি অমন করে ডাকলে, আমি চলে এলাম। কিরকম করে? তুমি বলে। বাহ, এর আগে কেউ কখনো ডাকেনি? তুমি তো ডাকোনি। অনেকে তো ডেকেছে, তাদের ডাক অন্তর পর্যন্ত পৌঁছায়নি। পৌঁছালো কি করে? অন্তরে তার পদচিহ্ন আছে, বর্ণনা হয় না। তারপর সত্যি আমরা সহযাত্রী হয়ে উঠেছিলাম। যাত্রাপথে আমাকে ফিরে আসতে হলো। সহযাত্রী দুর্ভাগ্য, কি জানি, হয়তো আমাদের চারপাশের যে জনস্রোত, তারাই চাচ্ছিল না এই হংসমিথুনকে। ফিরে যাওয়ার কোনো পূর্ণতা নেই। নেই তো, তাই আমি নীলপদ্ম হয়ে আছি তোমার পাশে, বেদনার ফুল হয়ে। ভালোই তো। কেন? বেদনার ফুল কখনো ঝরে পড়ে না। দাদা, আজ ঠিক আপনার রং। আমার আবার কি রং? আপনি গাছ ভালোবাসেন, বৃষ্টি ভালোবাসেন, আপনার রং সবুজ না হয়ে যায়। তাহলে তো তুমি আমার সঙ্গেই থাকতে। থাকতেই তো চেয়েছিলাম, রাখলে কোথায়? চিত্রা, তুমি আমাকে প্লাবিত করেছিলে, তুমি আমাকে জড়িয়ে নিয়েছিলে। তাহলে প্লাবনে ভাটা এলো কেন? কি অদ্ভুত না, আমরা দুজন ছাড়া আর কেউ। অনেকেই তো আছে। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। স্টেশন মাস্টারও নেই। আপনার দেখার চোখ নেই। আপনাকে তো ঠিকই দেখতে পাচ্ছি। দেখতে চেয়েছেন তাই। আপনি দেখতে পাননি? অনেকের মধ্যে নগণ্য একজন। বাকিরা কোথায়? শুনতে পাচ্ছেন না? ওরা কথা বলে চলেছে, কিন্তু আমি যে ট্রেনের পদশব্দ শোনার অপেক্ষায়। যদি না আসে? কে? আপনি যার অপেক্ষায়। তাহলে অঞ্জলি দিয়ে যাব। অপেক্ষার পথে? আচ্ছা, আপনার কোনো অপেক্ষার পথ নেই? আমার আছে কেবল স্টেশন। সেখানে কেউ এসে থেমে যায় না। এই যে আপনি এসে থেমে গেলেন। সবকিছু সত্যি হবে এমন দিব্যি দেয়া আছে নাকি? না, নেই।
আপনার অপচয় হচ্ছে সময়। আমি সঞ্চয় নই, আর জীবনটা তো অপচয়েরই। আমার কিন্তু মনে হয় না। আচ্ছা কি মনে হয়? জীবনটা এসেছে সঞ্চয়ের জন্য। সঞ্চয়টা নিজের জন্য আর অপচয়টা, সেটা তো আপনার ডিপার্টমেন্ট। চা খেলে খুব ক্ষতি হবে কি? ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে। কি অপেক্ষার জালে আটকা পড়ে গেলাম? আপনার অপেক্ষা ফুরোচ্ছে। নটে গাছটি মুড়োতে চাচ্ছে না। কোনো গল্প তো তৈরি হয়নি। ভাবনাটা তৈরি হচ্ছে। ফিরে যেতে যেতে ইতি টানুন। ইতিতে কেবল শেষই হয় না, শুরু হয়। কি শুরু করতে চাইছেন? প্রাপ্তি। ওটাই তো শেষ মাইল ফলক, ওখানে শুরুর গল্প ফাঁচছেন কেন? অপেক্ষার জালটা গুটিয়ে নিতে। বিদায় বলবো না। তাহলে স্বাগতম। অনাগত কোনো দিনের জন্য? সেই দিন যদি আর ফিরে না আসে। রেলপথ ধরে তার কথা এই স্টেশনে পৌঁছে যাবে। যাচ্ছি। শুভকামনা রইল। তার জন্য যাকে ভুলে পথে নেমেছিলেন। তুমি আমার সমর্পণ বুঝতে পাওনি। তুমি আমার অঞ্জলি দেখতে পাওনি। হাত ভরে নিয়েছিলাম। ফিরিয়ে দিয়েছিলে কেন? যদি ভালোবাসা কষ্ট পায়। তুমি কি বলছো পাইনি? না, ওকে ঝরে পড়তে দেইনি, ও এখনো সবুজ। আজ এত দেরি হলো তোমার? তোমার তো কখনো গোধুলি হয় না। আজ ধুলি ঝড় উঠেছিল পথে। আর তুমি ঘুড়ি উড়াতে শুরু করলে? আমার ঘুড়ি তো সেই কবেই কাটা পড়েছে। কবে? যেদিন আমরা আড়ি নিলাম। ওই যে তালগাছকে সাক্ষী রেখে। আচ্ছা তোকে যদি নদী ভাবি। এত ছোট করে ভাববি? তোর মন এত ছোট। ছোট কি করে ভাবলাম? সমুদ্র ভাবতে পারতি। তখন বলবে মহাসমুদ্র কেন ভাবলাম না। হুম, মানুষ তো এমনই। কেমন? তার অভিধানে তুষ্ট শব্দটা নাই। এটা তোর ধারণা? অবশ্যই আমার ধারণা এবং বিশ্বাস। অনেকেই যে বলে জীবনে আমি তৃপ্ত, যার জীবন নাই সেই কথা বলে। তাহলে তোর জীবন আছে? আছে তো, জীবনের যে মৃত্যু নেই।
বলা মন বোঝে সুরের ব্যথা, ইশারায় খুঁজে নেয় ছড়ানো কথা, শরীরের সাথে রং দেখা দেয় না, টাটাইয়ের সুতো চুরি ঘুড়ি ওরে না, অবলা মন বোঝে সুরের ব্যথা, ইশারায় খুঁজে নেয় ছড়ানো। রুদ্র, তুই একই রঙের ঘুড়ি উড়াস কেন রে? তুই একই রঙে আছিস যে। আমার রং তো ধূসর। তুই তো রং দিতে পারিস। পাই তো। কি করে? তোদের চোখ দিয়ে। আমরা কারা? তোরা পুরুষরা। সব পুরুষ বুঝি রঙের কারবারি করে? তুই করিস না? তুই আমার চোখে রং দেখতে পাস না? ঢিল চলি যে। তোকে ছুড়বো? ছুড়ে দেখতে পারিস। তোকে ছুড়লে যে পুকুরের পাটকেল খেতে হবে? জলে ডুববি তুই। কেন? পুকুরের পাটকেল তো জলই। আমি তো জল কন্যা। তো জল কন্যা ডাঙায় কি করছিস? আমি যাত্রা দেখবো। আমি সার্কাস দেখবো। মেলায় গিয়ে দুজন দুদিকে? তাই তো হবো। আমরা কি একদিকে ছিলাম নাকি কখন? এই যে আছি। কই? ওই পারে তুই, এই পারে আমি। মনের পার্ট তো একটাই। এমন করে বললি, মনে হলো ওই পার দিয়ে তুই হেঁটে বেরিয়েছিস। বেড়াই তো। কখন? তোকে বলবো কেন? বাহ, আমার মনের পারে ঘুরে বেড়াবি, অথচ আমাকে বলবি না। যদি জলদি পৌঁছতে হোঁচট খেতে হতো কেন? আমার আগেই কি কেউ পৌঁছে গেছে? আমি তার অপেক্ষায় ছিলাম না। তাহলে সে দরজায় এসে দাঁড়ালো। তুই তাকে ঘরে তুলে নিলি? দরজায় আগন্তুক তাকে ঘরে তুলে নেব না? সে তো ডাকাতও হতে পারত। যে হোক ডাকাত হোক পুলিশ, তুই এখন অনেক দূরের অতিথি। তারপর তোমাদের সাপলেজা গ্রামে আমার আর যাওয়া হয়। আমারও কি হয়েছে, শহরে শহরে ঘুরে বেরিয়ে গ্রামের সংজ্ঞাটাই ভুলে গেছি। আমি ভুলতে পারিনি, সেই তাল হিজল বাকু আরেক চিত্রাকে। তাতে পৃথিবীর কি লাভ? দীর্ঘশ্বাসের ওজন বাড়লো। আর সেই দীর্ঘশ্বাসই তোমার ঈশ্বর, তাই না? সেই ঈশ্বরই আমার ভালোবাসা। এখনো সেই ঈশ্বরের পূজা দিয়ে যাচ্ছ? আমার ভালোবাসা তো কোনো আকার পেল না। ভাবনায় কারো অবয়ব নেই, বারবার ভেঙে যায়। এতদিনও বেঁধে রাখা শিখলে না? বেঁধে রাখতে তো চাই না, বাধা পড়তে চেয়েছিলাম। পড়লে না কেন?
আমার যে কেবলই দেরি হয়ে যায়। কৃষ্ণচূড়া লাল, তুমি এলে না কেন কাল? তুমি ডাকুনি তাই? আমার ডাক তুমি শুনতে পাওনি? পেলে কি আর দূরে থাকি? কিন্তু আমরা তো কিছুটা দিন ছিলাম পাশাপাশি। পাশাপাশি চললে বুঝি ডাক শুনতে পাওয়া যায়। উপরে না তাকিয়ে বুঝি হাঁটা যায় না? ধন্যবাদ। নিচের তলার মানুষের দিকে নজর দেবার জন্য। তোমাকেও ধন্যবাদ। কেন? উপরতলার মানুষকে কুর্নিশ করার জন্য। কুর্নিশ করলাম কখন? ওই যে মাথা নোয়ালে। সে তো লিখবার জন্য। আচ্ছা, তুমি কি নতুন? তোমার জন্য তা তো বটেই। বটেই কেন? আমার কোনো পুরাতন নেই। ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থেকে কি লাভ? পৃথিবী তো সূর্যের আলোয় আলোকিত, মানুষের নিজেরই তো আলো আছে। আমার পুরোটাই অন্ধকার। ল্যাম্পপোস্টের আলো তোমার আধার দূর করতে পেরেছে? এই যে তুমি দেখতে পেলে আমাকে। আমি তো আধারের এক ছায়াকে দেখতে পাচ্ছি। তুমি প্রদীপ হবে। তাহলে কি আধারের ছায়া কেটে যাবে? তোমার কাছ থেকে সাতটা খাম পেলাম, সাত রঙের। খুলে দেখো। খামে যে কিছুই নেই। কোন রং? হলুদ। অন্যটা হলো রুদ্র। নীলটাও যে খালি। বাকি খামগুলো খুলে দেখো।
না রুদ্র, এগুলোতেও তো কিছু নেই। একটা কিন্তু এখনো বাকি। হুম, গোলাপি, এটাতেও কিছু পাবো না। আহা, খুলেই দেখো। তুমি আমার বারবি। রিক্সায় চড়ে পুরো পৃথিবীটা যদি ঘুরে দেখা যেত, হতো যদি উড়াল পঙ্খে দুজন দুডানাতে। কেন, দূরত্ব তো থেকেই গেল। দূরত্ব থাকা তো ভালো। ভালোবাসা মেপে নিতে সুবিধা হয়। কখনো মেপে দেখিনি তো। তাহলে দূরত্বে জয়ের আকাঙ্ক্ষা দীর্ঘ হয়। জয়ের আনন্দটা কি ক্ষণস্থায়ী? আমি কখনো জয় স্পর্শ করতে যাই না। ফুরিয়ে যাওয়ার ভয়? ফুরিয়ে যাওয়া তো অনিবার্য, তাকে ভয় পাবো কেন? গুঞ্জন শুনতে পাও? মৌমাছির? তোমার আমার আশপাশে তো কোনো মৌচাক দেখতে পাচ্ছি না। তাহলে মানুষের থেকে ভালো গুনগুন আর কে করতে পারে বলো? তো কি গান গাইছে ওরা? গানের স্বরলিপি তোমাকে আর আমাকে নিয়ে। যে স্বরলিপি কখনো সুর তুলবে না। কেন, ভুল স্বরলিপি লেখা হয়েছে? ভুল থেকেও তো ভুল সুর ওঠে। তাহলে কোনো স্বরলিপিই তো লেখা হয়নি। কিন্তু আমি যে লিখতে শুরু করেছি সেটা শুধু এক হাতে সুর। দু হাতে সুর তুলতে চাই যে চার মতো করে চাইতে হবে। আমি তো তোমাকেই চেয়েছিলাম। আমিও তোমাকে। আমার পাঁচ মিশালি না পাওয়া আছে। আমার আছে পাঁচ ফোরনের দুঃখ বোধ। ওদের যোগফলটা কি, অঙ্কটা কি অমীমাংসিত? আমি তো পরিণতির সূত্র নিয়ে বসে আছি। ভাগ শেষ মিলছে না। অঙ্কটা আর একটুখানি জমুক, ক্লান্তি এসে যাবে। হিসেব না বুঝে সমাধানে পৌঁছাতে চাও? অঙ্ক কেবলই জটিল হয়ে যায়। সবুর করো, অঙ্কটা সরল হবে খুব জলদি। মানুষ তো উড়েই হারিয়ে যায়। আর অনেকে হারিয়ে যায় ডুব দিয়ে। ওরা কাপুরুষ। বীর পুরুষরাই বুঝি কেবল উড়াল দিতে পারে? পুরুষ না মহিলা সেটা বলতে পারবো না। বীর মন যার সে পারে। তাহলে তো আমি উড়ালই দেব। নিজেকে বীর ভাবো? বীর বন্ধু মানে কি? তুমি বীর কন্যা আর আমি তোমার বন্ধু। তাতে কি? আমি শাড়ির আঁচল ধরে উড়াল দেব। আমি আকাশে আর তুমি শাড়ির আঁচল নিয়ে মরতে লুটুপুটি। খুব মজা। একটা বিরহ কল্পনার স্বাদ দিচ্ছি। ভালো ভালো এই মন গড় অন্য ভুবন কেন ভালো এই মন গড় অন্য ভুবন।
বাঁধিছো ভালো বাঁধিছো সুজন কেন বাঁধিছো সুজন কেন